हाय डियर स्टूडेंट्स, हाउ आर यू? हाँ, वी आर फाइन। ओके, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা সকলেই একটু ব্যস্ত হয়ে উঠেছো, কারণ এখন অ্যাসাইনমেন্ট লিখতে হবে নাকি? আজকে আমরা তোমাদের পূর্বের যারা পঠিত হয়েছে এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। যেহেতু সময় কম, এই জন্য অনেক ফর্মালিটিস আমরা বাদ দিব, সরাসরি আমরা পাঠে চলে যাব। ক্লিয়ার? প্রথমে দেখো, প্রথমে আমরা নকশি কাঁথা, এটার উপরে একটু আলোচনা করি। এটা তোমরা সবাই পড়েছো, পড়েছো না? আজকে একটু আমি বাংলা ব্যবহার করব, কারণটা হলো তোমাদের একটু বোঝার সুবিধার্থে, কারণ এটার উপরে অ্যাসাইনমেন্ট লিখতে হবে এই জন্য। ওকে, ফাইন, লেটস স্টার্ট। নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারিজ কোয়েট, পিপল অফ অল ক্লাসেস লাইক ইট বিকজ অফ ইটস আর্টিস্টিক প্যাটার্ন। ওকে, উই নো ইট, আমরা সকলে এটা জানি, জানি না? জানি, ইয়েস হ্যাঁ। ওকে, আমরা দুই ধরনের নকশি কাঁথার সাথে পরিচিত। ওকে, টু টাইপস অফ কাঁথা আর কমন ইন আওয়ার কান্ট্রি, ট্রেডিশনাল অ্যান্ড নকশি কাঁথা। ওকে, ট্রেডিশনাল ক্লিয়ার? ওকে, তো আমরা কিভাবে আমাদের ট্রেডিশনাল কাঁথাগুলো তৈরি করি তোমরা কি জানো? ওল্ড আর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেড। ক্লিয়ার? ওল্ড অ্যান্ড থ্রেড আর নিউ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক কাঁথা। ক্লিয়ার? হ্যাঁ। দেখা যায় না, দেখো না স্যার? এখন কি দেখো? জি স্যার। ওকে, ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক কাঁথা। আর দেখা যায় না কি? ট্রেডিশনাল। আর নকশি কাঁথা আমরা কি ব্যবহার করি? ওল্ড হতে পারে, নিউ হতে পারে। ওল্ড আর নিউ স্যার মিউট করতে পারেন সবাই। আমি আমু বাজারে মত স্যার। তোমরা কি বুঝতে পারছো? আমরা সাধারণ সুতা এবং নতুন হোক বা পুরান কাপড় দিয়ে আমরা সাধারণত আমাদের ট্রেডিশনাল কাঁথাগুলো তৈরি করা হয়, কিন্তু নকশি কাঁথা কি দিয়ে তৈরি করা হয় বলতো? নকশি কাঁথায়
সেখানে কি সেখানে পুরাতন হোক আর নতুন হোক ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড কালার্ড থ্রেড অর্থাৎ যেটা কি রঙিন বিভিন্ন বর্ণের সুতা এখানে কারুকাজ থাকে কি বুঝতে পারছো সবাই কি বুঝছ Yes, sir. Okay. আচ্ছা আমরা জানি যে বহুদিন পূর্বে থেকে তাই তো মনে করো শত শত বছর পূর্বে থেকে আমাদের দেশে এই নকশিকাঁথার প্রচলন হয়ে আছে যার ফলে এটা আমাদের একটা কালচারের সাথেই মিশে আছে কথাটা কি আমার বুঝতে পারছো কি বলছি বুঝছো জি স্যার হ্যাঁ স্যার ওকে কারণ এটা আমাদের দেশে আমরা আরো শত শত বছর পূর্বে থেকে আমাদের পূর্বপুরুষরা এই কাঁথা সেলাই করে তারা এই কাঁথা ব্যবহার করত একজন মেহমান আসলে সে তখন নতুন এই কাঁথা বের করে দিত বলছে বুঝতে পারছো এটা এই জন্য আমাদের এটা কি কালচারের সাথে মিশে গেছে ক্লিয়ার ওকে তাহলে আমরা এটা লিখতে পারি ভালো করে কিন্তু সবাই মনে রাখবে কারণ এই কথাগুলো তোমাদের কাজে লাগবে একটু পরেই সেটা আমরা বুঝতে পারবো কি বলছি বুঝছো নকশিকাঁথায় কি ব্যবহার করা হয় আমরা কালারফুল থ্রেড অ্যান্ড এটা কি করে বলতে পারো কালারফুল যখন বর্ণিল যখন সুতা আমরা ব্যবহার করি তখন একটা কি এটা একটা মানে একটা ডিফারেন্ট প্যাটার্ন একটা ডিফারেন্ট প্যাটার্ন সৃষ্টি করে না আমাদের যে ট্রেডিশনাল কাঁথা আর নকশিকাঁথা দুটো পাশাপাশি নিলে কি দিয়ে যদি তুমি দেখো তাহলে দেখবা কি যে নকশিকাঁথা একটা কি একটা ভিন্ন একটা ডিজাইন তাই তো একটা ভিন্ন ডিজাইন তাহলে এটা কে সৃষ্টি করে বিভিন্ন রঙের সুতার ব্যবহার এবং সেখান থেকে একটা ডিজাইনের সৃষ্টি হয় আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কি সপ্তম সবাই জি স্যার ভালো করে কিন্তু বুঝে নিও কাজে লাগবে স্যার নাম স্যার মাঝে মাঝখানে লিখতে হবে স্যার নাকি একটু কোনায় লিখলেই হবে কি
তোমার কোনটা পছন্দ বেশি? কেন পছন্দ করো? স্যার এটা একটু কালারফুল ডিজাইন আছে। নকশিকাটা ইজ ওয়েল ডিজাইনড। আচ্ছা তাহলে স্যার এটা হাতের কাজ করা। আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে তুমি অর্ডিনারি কাঁথা পছন্দ করো না নকশিকাটা পছন্দ করো এবং কেন পছন্দ করো? নকশিকাটাও পছন্দ করতে পারো আর অর্ডিনারি কাঁথাও পছন্দ করতে পারো, কিন্তু সেটার কারণ তোমাকে বিশ্লেষণ করতে হবে। যদি তুমি ট্রেডিশনাল যেটা বা অর্ডিনারি যেটা আমরা বলি এই কথা যদি পছন্দ করো তাহলে কি বলবা? একবার কি যে আই লাইক ট্রেডিশনাল কথা মোর দেন নকশি কথা, বিকজ কি কারণে পছন্দ করবো বলতো? আমি সাধারণ যেটা অর্ডিনারি এই কথাটা আমি পছন্দ করি, এটা নকশি কথার চেয়ে। তাহলে নকশি কথার চেয়ে কেন এটা তুমি বেশি পছন্দ করো? এটার একটা কারণ আছে, সেটা কি কারণ বলতে পারো? এই নকশি কথা এনহ্যান্সেস দা বিউটি অফ আওয়ার হাউস। না তো নকশি কথার কথা বলছি, আমি বলছি অর্ডিনারি কথার কথা। আর কেউ যদি বলে যে আমি অর্ডিনারি কথা বেশি পছন্দ করি, তৈরি করতে তোমার খরচ কম। তাহলে যদি সেরকম প্রশ্ন হয় তাহলে তুমি অ্যানসারটা কি লিখবা? I can do a little more. I could do it. More than nokshi katha. Because শুধুমাত্র দামে একটু সস্তা হয় বিধায় আমরা শুধু এইটা ব্যবহার করি। তাহলে এখন আমরা দেখবো যে নকশি কথা যদি তোমার বেশি পছন্দ হয় তাহলে আমরা সেখানে কি লিখতে পারি বলো? তখন এটা ঘুরে যাবে। I like nokshi katha because it is more than ordinary katha because it is made from colorful thread. I like nokshi katha and it enhances it is very beautiful and it enhances the beauty of our house.
Good. मेहमान बासाय आसे खूब सुंदर नक्शिकाता दाओ देखा से मैं खूब प्लीज हो जाए It has a relationship with our life and culture. Hello, with our life. With our life and culture. And culture. Best hello. ভালো পড়াশোনা করেছে বলে মনে হয় ঠিক আছে এখন যদি তোমরা এই পার্টটুকু তুমি না খেয়াল করো তাহলে তোমরা কি সবাই অ্যাসাইনমেন্টের প্রশ্ন পেয়েছো হ্যাঁ স্যার জি স্যার পেয়েছো হ্যাঁ স্যার জি স্যার না আমার লিখে দিতে হবে না স্যার পাইছি না স্যার আচ্ছা তোমাদের বইয়ের চার পৃষ্ঠায় দেখো বইয়ের চার পৃষ্ঠায় এখানে আছে ডু ইউ লাইক এ নকশিকাতা অর অ্যান অর্ডিনারি কাতা আমি আবার লিখে হ্যাঁ স্যার আরেকবার লিখে দেন স্যার শিরোনামে কিভাবে লিখবো স্যার অ্যাসাইনমেন্ট একটাই না দুটো আর একটা আর একটা দেন আর বল স্যার আর কোনটা স্যার লাইন আসবে না ওটা মেগা নাই জি স্যার দুই নাম্বারটা স্যার দুই নাম্বারটা ছোটা স্যার স্প্রেড সময় আছে জি স্যার পাঁচ মিনিট সময়তে তোমাদের তোমরা বইয়ের 10 পৃষ্ঠা খোলো 10 পৃষ্ঠা স্যার খুললাম স্যার স্যার 10 পৃষ্ঠা তো কিছু নেই স্যার না 15 পৃষ্ঠা 15 বিশাল্য কথা কম ইউনিট 2 স্যার 15 পৃষ্ঠা যাও গেলাম দেখছো স্যার জি স্যার ওইখানে দেখো ছাত্র না বলছিলাম বলো
স্যার আমি একজন ছাত্রের মা বলছি আমার একটা প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্টের কোথায় নাম ঠিক নামটা লিখতে হবে সেটা জিজ্ঞাসা করতেছে বলো উত্তর আচ্ছা আমি একটু পরে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার আগে অ্যাসাইনমেন্ট হ্যাঁ ধন্যবাদ আমি একটু পাঠটা একটু বুঝিয়ে দেই তারপরে দেখো এইখানে একটা তোমাদের কাস্টার্ড প্রিপারেশন পাইছো সবাই একটা দেখো ছবি দেওয়া আছে তৈরি করতে গেলে তোমার কিছু উপাদান দরকার যেটাকে ইংরেজিতে বলে ইনগ্রেডিয়েন্ট ক্লিয়ার ইনগ্রেডিয়েন্ট আচ্ছা এগুলো কি আছে দেখো নাম্বার দেখো রাইপ বানানা অ্যাপেল রাইপ পেপায়া এটা আইকিউ কাস্টার্ড পাউডার পরিমাণ লেখা আছে মিল্ক হাফ লিটার সুগার ফোর টেবিল স্পুন বুঝতে পারছো অর্থাৎ কাস্টার্ড তৈরি করতে তোমার কি লাগতেছে পাকা কলা আপেল পাকা পেঁপে কাস্টার্ড পাউডার দুধ এবং চিনি এটা চিনি স্যার জি স্যার এখন এইগুলো তোমার প্রথমে আমরা কি কাজ করি বলো তো খোসা ছড়ানো ঠিক আছে তোমরা পয়েন্ট আকারেও লিখতে পারো অথবা প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো দেখো যদি আমরা প্রথম কাজ কি স্যার শোনা যাচ্ছে না এন্ড কি করতে বলা তো কি রে একটু কথা মার এরকম স্টেপ বাই স্টেপ ফলো করতে হয় করতে হয় স্যার এটা কি স্যার ওই স্যার এটা কি নাম্বার স্যার এটা কি নাম্বার দিয়ে অথবা প্যারা করায় লাগলে হইবে স্যার জি স্যার ফলো মানে তৈরি করি এইটা তোমাদের বইতে দেয়া আছে ক্লিয়ার স্যার বলো যে জিনিসটা তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নে দেওয়া আছে সেখানে তোমাদের তৈরি করতে বলছে খিচুড়ি পুডিং তাহলে প্রথম তাহলে প্রথম কি কি উপাদান লাগে স্যার যে কোনো একটা বলো তুমি তোমার মা যে কোনো একটা কিভাবে খিচুড়ি তৈরি করবা ঠিক আছে এইটা তোমার মায়ের কাছে জিজ্ঞেস করেছে তোমার মা বলে দিয়েছে এখন তোমার লেখার পালা ঠিক আছে কিভাবে তুমি তৈরি করছো সেটা এখানে এই তোমার অ্যাসাইনমেন্টে লিখে দিতে হবে প্রথম কি করতে হবে কি কি উপাদান দিয়ে তুমি খিচুড়ি বা ভিন্নি তৈরি করছো বা পুডিং তৈরি করছো সেই জিনিসগুলো লিখবা এটা বইতে দেওয়া আছে দেখো প্রথমে থাকবে ইনগ্রেডিয়েন্ট কি লেখা লাগবে না শুধু যে তিনটার মধ্যে একটা লাগলেই হবে তিনটার মধ্যে একটা তিনটা লাগবে না তিনটার মধ্যে একটা দেখো প্রথমে আছে কি ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান উপাদানগুলো কি কি লাগবে খিচুড়ি তৈরি করতে বা পুডিং তৈরি করতে লিখতে পারো দ্বিতীয় নাম্বারটা স্যার আচ্ছা প্রশ্ন হলো তোমাদের সবাই কি বুঝছো
সবাই সংগ্রহ করে নিও, ঠিক আছে? শিরোনামটা কি লিখবো? সে বেটা কইতে আছে, ব্যস্ত হইস না। এরপরে তোমার যে বিষয় যেটার উপর অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ondale chommo tale ke ase bhalo hoben sir chommo chommo yes sir chiro na assignment er bishoy na leke assignment lekhbo je sir assignment er shila nam ki lekhe tale sir nam seri sab ek mone ebhabei lekhte hobe na sir e chommo ra আর কি বিষয়বস্তুটা লিখবো? একদম সেই বলা দোস্ত। এরপরে জি স্যার, কি সবাই বুঝছো? তোলা লাগবে আমি লিখে দিয়েছিলাম, আর গুলো বাইনি স্যার, এটা কি পরের পৃষ্ঠায়? হ্যাঁ, পরের পৃষ্ঠায় সবাই বুঝতে পারছো? আপনি কি বুঝতে পারছেন? বক্সের নিচে লেখা শুরু করবো, বলো লিখবো, ওই যে আলাদা একটা পৃষ্ঠায় লিখছো আর উত্তর আলাদা একটা পৃষ্ঠায়, এবং অবশ্যই তৃতীয় পৃষ্ঠায় যাবা না। ওকে, আচ্ছা, তো থ্যাংক ইউ, সময় শেষ হয়ে গেছে। বাড়ির কাজ, বুঝতে পারছো?
তুমি এটা তোমাকে বাসায় লিখতে দেওয়া হয়েছে, আমরা তো হোম টাস্ক বলি না, এটা এক ধরনের হোম টাস্ক। না স্যার ওই যে বোর্ডে যেটা লিখেছে ওইটাই কি অ্যাসাইনমেন্ট? এই দুইটা প্রশ্নের উত্তর। হ্যাঁ ওই যে অ্যাসাইনমেন্ট আরো একটা আছে, আমাদের কাছে জমা দিবা প্রশ্ন এক পৃষ্ঠা আর উত্তর আগে এই যে বাকি হেডে তুই দিবি একজনে বলো, একজনে বলো। আচ্ছা আচ্ছা আইটিসি কিন্তু এরপর যদি কেউ না আমার মোবাইল লই এস মোবাইল লই এস আমি বুঝিয়ে দেব। ওকে স্যার আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ, আপনি ভালো থাকুন। আদাব আদাব।